নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, কৃষি বিষয়ক চ্যানেল গ্রিন টাচ গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় ঘরোয়াভাবে তৈরি এমন একটি শক্তিশালী ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক যেটা কৃষক বন্ধুদের ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত সমস্যা থেকে অনেকটাই নিশ্চিন্তে রাখে, তার সাথে খরচটাও অনেকটাই সাশ্রয় করে। ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, কারণ আপনাদের সুবিধার্থে এখানে আমি একদমই সহজভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, যাতে আপনাদের ভিডিওটি কাজে আসতে পারে। চুন তুতের মিশ্রণ, কৃষিবিজ্ঞানের ভাষায় বর্দো মিশ্রণ বা বর্ডিয়েক্স মিক্সচার। এই অদ্ভুত নামকরণের কারণ ফ্রান্সের বর্দো বা বর্ডিয়েক্স শহরে এর প্রথম প্রচলন ঘটে, তার থেকেই এই মিশ্রণটির নামকরণ বর্দো মিশ্রণ এবং কৃষিক্ষেত্রে এই নামেই প্রচলিত। এবার মূল বিষয়ে ফিরে আসি। এই বহুমুখী ছত্রাকনাশকটি বানাতে চুন তুতে ও জলের একটি নির্দিষ্ট অনুপাতের প্রয়োজন, অর্থাৎ সঠিক মাত্রায় এই উপাদানগুলো মেশালে তবেই কার্যকরী ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশকে পরিণত হয়। এই বর্দো মিশ্রণ অনেকগুলো অনুপাতে তৈরি করা যায়, যেমন 1:1:100, 4:4:50, 8:8:100, 2:2:250। এর মধ্যে সবচেয়ে কার্যকরী যে অনুপাত সেটা হলো 1:1:100। এই অনুপাতটি 1% বর্দো মিক্সার নামে পরিচিত, আর এটি প্রায় সব ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়ার ওপরে কার্যকরী। আমি এখানে যে অনুপাতটি তৈরি করছি সেটা হচ্ছে 1:1:100, অর্থাৎ 100 লিটার জলে 1 কেজি তুতে 1 কেজি চুন। এখানে চুনটা আমরা পাথুরে চুন বা কলি চুনটাই ব্যবহার করব। প্রথমে আমরা চুন ও তুতে আলাদা আলাদা পাত্রে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখব। এখানে কোনো রকম ধাতব পাত্র ব্যবহার করা যাবে না, হয় মাটির না হয় প্লাস্টিকের পাত্র কিন্তু ব্যবহার করতে হবে। ধাতব পাত্র ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়া করে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমি যে এখানে কাঁচের পাত্র ব্যবহার করেছি সেটা শুধুমাত্র আমার এই উপস্থাপনাটাকে একটু সুন্দর দেখানোর জন্য। 8 ঘন্টা পরে চুন এবং তুতে দুটোই ভালোভাবে জলের সাথে দ্রবীভূত হয়েছে বা মিশে গেছে। এবারে আসি মিশ্রণটির অনুপাতের বিষয়ে। এই যে 1:1:100, এই অনুপাতটা কিন্তু সবসময় সঠিক রাখতে হবে কার্যকরী ছত্রাকনাশক পাওয়ার জন্য। এই 1% বর্দো মিশ্রণের সঠিক অনুপাতের হিসেব আপনাদের একটা দিয়ে দিই, যাতে পরবর্তীতে এই অনুপাতের হিসেব নিয়ে আপনাদের কোনোরূপ সমস্যায় পড়তে না হয়। 1 লিটার বর্দো মিশ্রণের জন্য চুন 10 গ্রাম, তুতে 10 গ্রাম আর 1 লিটার জল প্রয়োজন। সেই মতো আপনাদের যত লিটার বর্দো মিশ্রণের প্রয়োজন এই 1 লিটার অনুপাতের সাথে গুণ করে নিলেই কিন্তু খুব সহজেই এই চুন তুতে ও জলের হিসেব পেয়ে যাবেন। এখানে আরও একটা সতর্কতা নিতে হবে, যেটা হলো দ্রবণটি নাড়াচাড়া করার সময় বা দ্রবণ দুটি একসাথে মিশ্রিত করার সময় প্লাস্টিক বা কাঠের দণ্ড ব্যবহার করতে হবে, এখানেও ধাতব কোনো কিছু ব্যবহার করা যাবে না। এবারে আসি দ্রবণ দুটি মিশ্রিতকরণের সঠিক পদ্ধতি নিয়ে। যদি কম পরিমাণ বর্দো মিশ্রণের প্রয়োজন হয় তাহলে যে পরিমাণ জল দরকার সেটি দুটি সমান ভাগে ভাগ করে নিয়ে পরিমাণ মতো চুন ও তুতে আলাদা আলাদা ভিজিয়ে রাখতে হবে, পরে সেটিকে মেশাতে হবে। আর যদি বেশি পরিমাণ প্রয়োজন হয় তাহলে ওই মোট পরিমাণ জল থেকে দুটি পাত্রে সমান পরিমাণ জল নিয়ে চুন তুতে ভিজিয়ে রাখতে হবে। তারপর বাকি জলের সাথে প্রথমে চুনের দ্রবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পরে তুতের দ্রবণ ধীরে ধীরে মেশাতে হবে ও কাঠি দিয়ে যথারীতি নাড়তে হবে, যেটা আমি এই মিশ্রণটি তৈরি করে দেখাচ্ছি। এই মিশ্রণ বানানোর সময় মাথায় রাখতে হবে চুনের দ্রবণে তুতের দ্রবণ মেশাতে হবে, কোনোভাবে তুতের দ্রবণে চুনের দ্রবণ কিন্তু নয়। এবারে আসি আমাদের তৈরি এই মিশ্রণের শুদ্ধতা নিয়ে। এর জন্য একটা লোহার টুকরো বা একটা ব্লেডের টুকরো 10 থেকে 15 মিনিট ওই মিশ্রণে ডুবিয়ে রাখতে হবে। যদি দেখা যায় লোহা বা ব্লেডের টুকরোতে মরচে বা বাদামি বর্ণের আস্তরণ পড়ে তাহলে ওই মিশ্রণ কখনোই শুদ্ধ নয় বা কার্যকরী নয়। এর জন্য আমাদের করতে হবে কি,
আরও কিছুটা চুনের দ্রবণ মিশিয়ে নিতে হবে। আর যদি দেখা যায় যে কোনোভাবে মরচে বা বাদামি বর্ণের আস্তরণ পড়েনি, তাহলে আমাদের ওই মিশ্রণ 100% কার্যকরী। মিশ্রণটি যখন আমরা স্প্রেয়ারে ভরব, তখন কিন্তু এভাবে কাপড়ের সাহায্যে ছেঁকে নেব, না হলে স্প্রেয়ারের নজল কিন্তু চোখ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই মিশ্রণটি বানানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যবহার করে ফেলতে হবে, কোনোভাবে সংরক্ষণ করা যাবে না। এই মিশ্রণ যদি আমরা প্রতিরোধক ব্যবস্থা হিসেবে গাছে প্রয়োগ করে থাকি, তাহলেই কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। আবার প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবেও কিন্তু এটা ব্যবহার করা যায়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই আমরা সবসময় মাথায় রাখব যে প্রতিকারমূলক ব্যবস্থার থেকে প্রতিরোধমূলক ব্যবস্থাটা সবসময় আগে গ্রহণ করব। এর ফাঁকে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটাও অন করে দিন, যাতে পরবর্তীতে এরকম কৃষি বিষয়ক ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণই মোটিভেট করে। আর আপনাদের একটা শেয়ার আমার চ্যানেলটিকে গ্রো হতে যেমন সাহায্য করে, তেমনি আপনার একটা শেয়ারের দ্বারা কেউ না কেউ একজন উপকৃত হন। এবার আসি এই বর্দো মিশ্রণ কোন কোন রোগের উপর কার্যকরী সেটা নিয়ে। অ্যান্থ্রাকনোজ, গামোসিস, লেড ব্লাইট, আর্লি ব্লাইট, সেরকোস্পোরা লিপ স্পট, ব্যাকটেরিয়াল লিপ স্পট, ক্যাঙ্কার বা বার্ক ক্যাঙ্কার, রুড রট, ব্ল্যাক টিপ, ওয়েদার টিপ ইত্যাদি ইত্যাদি। আর এইসব রোগের লক্ষণজনিত কিছু ছবি আপনাদের জন্য আমি দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই এইসব রোগগুলো শনাক্ত করতে পারেন। সবশেষে এই বর্দো মিশ্রণ তৈরি থেকে স্প্রে করা পর্যন্ত কী কী সতর্কতা নেওয়া দরকার সেটা বলবো। সতর্কতা এক, মিশ্রণ তৈরির ক্ষেত্রে কোনোভাবে ধাতব পাত্র বা ধাতব কোনো দণ্ড ব্যবহার করা যাবে না। দুই, মিশ্রণ তৈরির পর তাড়াতাড়ি সেটি ব্যবহার করতে হবে, কোনোভাবে দ্বিতীয়বার ব্যবহারের জন্য সংরক্ষণ করা যাবে না। তিন, এই মিশ্রণের সাথে কোনো কেমিক্যাল বা পেস্টিসাইড মেশানো যাবে না। চার, নজল যাতে চোখ না হয় অবশ্যই কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে মিশ্রণটি। পাঁচ, এই মিশ্রণ খুব গরমে বা অতিবৃষ্টিতে ব্যবহার করা যাবে না, গাছের নরম পাতায় কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। চেষ্টা করব গাছের গোড়ার দিকে স্প্রে করতে এবং মাটিতে ড্রেঞ্চিং পদ্ধতিতে ব্যবহার করার। ছ নম্বর, স্প্রে কমপ্লিট হওয়ার পর ব্যবহার করা সমস্ত কিছু পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। নাম্বার সাত, বেঁচে যাওয়া মিশ্রণ কোনোভাবেই মাঠে আমরা ডাম্পিং করব না, তাতে কিন্তু মাটির টক্সিসিটি বেড়ে যেতে পারে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর এবার কিছু রোগের লক্ষণজনিত ছবি আমি দিচ্ছি স্ক্রিনে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।